তিন পুত্রের কে কত টাকা? তাহলে আমরা আজকে শুরু করছি 2.1 এর সৃজনশীল। 2.1 তথ্য হচ্ছে 7 নম্বর। 7 নম্বরে কি বলছে? কবির সাহেবের তিন পুত্রের বয়স যথাক্রমে 5 বছর, 7 বছর ও 9 বছর। তিনি 4,200 টাকা তিন পুত্রকে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলে কে কত পাবে? এটা ছিল আমাদের তথ্য। তো সেই তথ্য থেকে আমরা সৃজনশীলে কি লিখলাম? প্রথমে লিখছি ক নম্বরে সমানুপাত লিখ, 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। এরপরে ছিল শূন্যস্থান পূরণ করো, এত এক্সট্রা এত, খালি ঘর এত এক্সট্রা এত। আর ক নম্বর হচ্ছে তিন পুত্রের কে কত পাবে। এ ছিল ক নম্বর। যাদের অঙ্ক ওঠানো হয়ে যাবে কার কার ওঠানো হয়ে গেছে মাথা দাও। আচ্ছা সাদের ওঠানো হয়েছে, ওকে ফাইন। হ্যাঁ সাউন্ডটা মিউট করে রাখো। আচ্ছা এরপরে হচ্ছে তথ্য 8। ৬০টাকা রুমি, জেসমিন ও কাকলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? ৬০টাকা রুমি, জেসমিন ও কাকলির মধ্যে 1:2:3 অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? ক নম্বর। জেসমিন মোট টাকার কত অংশ পাবে? জেসমিন মোট টাকার কত অংশ পাবে? খ নম্বর। কে কত টাকা পাবে? কে কত টাকা পাবে? গ নম্বর। কাকুলি জেসমিন অপেক্ষা, কাকুলে জেসমিন অপেক্ষা কত টাকা বেশি পায়? কাকুলে জেসমিন অপেক্ষা কত টাকা বেশি পায়?
অথবা ক নম্বর প্রদত্ত অনুপাতটি কি ধরনের অনুপাত প্রদত্ত অনুপাতটি কি ধরনের অনুপাত খ নম্বর বলো বলো হ্যাঁ কে বলো কি বলবা রুমি কাকলি অপেক্ষা আচ্ছা নাইন কি আসছিল ঠিক আছে রুমি কাকলি অপেক্ষা কত কম পায় তাদের সাথে প্রদত্ত অনুপাতটি কি ধরনের অনুপাত প্রদত্ত অনুপাতটি কি ধরনের অনুপাত তাদের সাথে শেফালি যোগ দিলে অনুপাত হবে 1:2:3:6 শেফালি কত টাকা পাবে
অঙ্ক উঠানো হয়ে গেল, সাউন্ড দেও। স্যার উঠানো শেষ, স্যার উঠানো শেষ, স্যার উঠানো শেষ, স্যার উঠানো শেষ। গুড, নাহিন কিছু বলো নাই? গত ক্লাসে তানজিলা আসে নাই, আজকে আয়সা আসে নাই। আগামীকাল ঘুম থেকে উঠলা কেমনে? না স্যার, মানে নেক্সট, মানে এর আগের ক্লাসে। গত ক্লাসে, গত ক্লাসে, আগামী ক্লাসে না, গত ক্লাসে। আয়সার হায়াত আছে, আয়সার কথা বলতে বলতে আয়সা এসে পড়ছে, জয়েন করছে। তথ্য নয়, কি বলছে? তথ্য নয়, কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে 5:4:2 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম 180 টাকা পেলে লাবিব ও সামি কত টাকা পাবে নির্ণয় করো। সামি আচ্ছা, স্বামী মোট টাকার 1/4 পাবে, স্বামী মোট টাকার 1/4 পাবে। খ, মোট টাকার পরিমাণ নির্ণয় করো। মোট টাকার পরিমাণ নির্ণয় করো। গ নাম্বার, হ্যাঁ রিপা, তুমি ছাড়া আর কেউ আছে লাইবে? আচ্ছা সাদি আছে, নাহিন আছে। হ্যাঁ বলো। ঝামেলা হয়ে গেছে, আচ্ছা যাই হোক, কারেন্ট চলে গেছে আসলে, এখন আমি MB দিয়ে ক্লাস করাচ্ছি, কারেন্ট চলে গেছে, এই অঙ্কটা শেষ করে অফ করে দেবো।
এটা শেষ করি, দেখো এটা শেষ করি, 5 মিনিট লাগবে। হ্যাঁ কে কত টাকা পাবে, কে কত টাকা পাবে, অথবা মোট টাকা ক ধরে? স্যার আজকে কি 8 নম্বর থেকে শুরু করছেন? 7 নম্বর থেকে শুরু করছি, 7। মোট টাকা ক ধরে, দেরি করলো কেন? তথ্যটি স্যার আমার কাছে নেট ছিল না। ও আচ্ছা, তোমার বাসা কোন এলাকায়? আচ্ছা, মোট টাকা ক ধরে তথ্যটি সমীকরণ আকারে প্রকাশ করো। নাম্বার স্বামী কত টাকা পাবে, স্বামী কত টাকা পাবে, গ হ্যাঁ সারি আর বলো, হ্যাঁ সারি আর আমি তো অনলাইনে আছি, বলো। বুঝি নাই, কমার্সের ক্লাস আজকে আছে, রবি মঙ্গল বৃহস্পতি, না না কারেন্ট নাই। আচ্ছা ঠিক আছে, কারেন্ট চলে আসলে অনলাইনে এসে পুরো। গ নাম্বার লাভের স্বামী অপেক্ষা শতকরা কত টাকা বেশি পাবে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে ছিল আমাদের 9 নম্বরের তথ্য, হ্যাঁ তথ্য থেকে সৃজনশীল। যদি এটার উপর আরো দু একটা সৃজনশীল দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখন নেটও নাই, আর আশেপাশে যারা আছে সবাই বের হয়ে গেছে নেটের অভাবে, কারেন্ট চলে গেছে, এই কারণে সবার নেটও বন্ধ। আচ্ছা ঠিক আছে, আগামী ক্লাসে সবার সাথে দেখা হবে, আর এগুলো করে পাঠিয়ে দিও, আর যারা পায় নাই তোমরা এটা পেজটা গ্রুপে দিয়ে দিও, ইমো গ্রুপে তোমরা যে অঙ্কগুলো লিখছো ওটা দিয়ে দিও, তাহলে সবাই পাওয়া যাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ।